আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সপ্তম শ্রেণীর যে সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টটা দিয়েছিল তোমাদেরকে, তো সেইটার আজকের উত্তর আমি দেখাবো। ওকে, সো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা করা হয়েছে। সো দ্বিতীয় অধ্যায় সম্ভবত এখানে ইবাদত থাকার কথা, ইবাদত থাকে, সেইটা তোমাদের দুই নাম্বার অ্যাসাইনমেন্ট। সো আমরা সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এটা একটু পড়ে নিব, তারপর তোমাদেরকে আমি বলবো যে পিডিএফ ফাইল কোথায় আছে এবং কিভাবে ডাউনলোড করবে, এবং তোমাদেরকে পিডিএফ ফাইলটা আমি উত্তরগুলো সো দেখাবো। সো দেখো, মনে করো তুমি সপ্তম শ্রেণী একজন শিক্ষার্থী, নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। নিচে বর্ণিত অবস্থানগুলোর এই অবস্থাগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে সালাত আদায় করবে বর্ণনা দাও। ওকে, সো হচ্ছে এখানে আমাদেরকে চারটা বর্ণনা দেয়া আছে, সো এখানে যে কোনো তিনটা বর্ণনা কিন্তু আমাদেরকে লিখতে হবে। ওকে, সো দেখো, এক নাম্বার বলছে কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে, ঠিক আছে, তুমি কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি কীভাবে অনুসরণ করবা এটা কিন্তু ওরা বলছে, যে কীভাবে অনুসরণ করে এই কাজগুলো করবা। সালাতে এক রাকাত বা দুই রাকাত মাসবুক হলে কীভাবে তুমি আদায় করবা এটা বলে দিছে, হ্যাঁ। এবং হচ্ছে মুসাফির অবস্থায় মাগরিব, এশা ও ফজরের সালাত কীভাবে আদায় করবা তুমি, এবং হচ্ছে অসুস্থ অবস্থায় যদি তুমি সালাত আদায় কীভাবে করবা যখন তুমি দাঁড়াতে বা বসতে পারো না, ঠিক আছে। সো আমরা এর সুন্দর করে অ্যান্সারটা হচ্ছে দেখব। সো স্ক্রিনে তোমরা যদি একটু লক্ষ্য করো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের আজকের অ্যান্সারের পিডিএফ ফাইল দেখতে পাচ্ছ। সো এই অ্যান্সারটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তর 2021 সপ্তম সপ্তাহের। ওকে, সো দেখো, এক নং প্রশ্নের উত্তর, সালাত ফরজ ইবাদত, আমাদের উচিত জামাতের সাথে আর সালাত আদায় করা, কিন্তু বর্তমান করোনা মহামারীর কারণে এই মহামারীর মধ্যে আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জামাতে সালাত আদায়ের উপায়গুলো নিচে বর্ণনা করা হলো, যে কীভাবে জামাতে সালাত আদায় করা যাবে এই বর্তমান করোনা পরিস্থিতিতে, ঠিক আছে। এক নাম্বার, মাস্ক পরিধান করে সালাত আদায় করতে যেতে হবে। দুই নাম্বার, প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে, এবং মসজিদে প্রবেশের পূর্ব মুহূর্তে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তিন নাম্বার, মসজিদে কমপক্ষে 3 ফিট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, প্রয়োজনে এক কাতার ফাঁক রেখে সালাত আদায় করতে হবে, ঘর থেকে জায়নামাজ নিয়ে সালাত আদায় করতে যেতে হবে, এবং দেখো মসজিদে সংরক্ষিত টুপি, জায়নামাজ ইত্যাদি ব্যবহার করা যাবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখতে পাচ্ছ ৬ নাম্বার, করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে হবে। ও ফ্রেন্ডস, এখানে আরও দুইটা কারণ দেওয়া আছে। ৭ নাম্বার দেখতে পাচ্ছ, সালাদ শেষে জনসমাগম এড়িয়ে যেতে হবে। ৮ নাম্বারও দেওয়া আছে, দেখো, সালাদ শেষে বাসায় ফিরে আসার পর সাবান দিয়ে ভালো করে 20 সেকেন্ড হাত ধুতে হবে। সো এখন আমরা হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ, যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। ওকে, সো আমরা যখন নামাজ পড়তে গেলে এক রাকাত দুই রাকাত পাই না, তখন যা নামাজ আদায় করে ওই নামাজটাকে কিন্তু বলা হয় মাসবুক, ঠিক আছে। সো মাসবুক সালাত আদায়ের নিয়ম, ঠিক আছে। সো দেখো, এখানে মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সেই অবস্থাতে নিয়াত করে নামাজে অংশগ্রহণ করবে, তারপর ইমামের সাথে যথারীতি রুকু সিজদা করে তাশাহুদ পাঠের জন্য বসে যাবে। ইমাম সালাম ফিরালে সেই মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে, এবং ছুটে যাওয়া রাকাতগুলো রুকু সিজদা করে যথারীতি তাশাহুদ দরুদ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করবে। রুকু সহ ইমামের সাথে যে কয়েক রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যায়। রুকুর পর ইমামের পেছনে ইক্তেদা বা নামাজে দাঁড়ালে ওই রাকাত মাসবুককে আদায় করতে হবে। মুক্তাদির সালাত 1, 2, 3, 4 রাকাত ছুটে গেলে কিছুটা তারতম্য রয়েছে, নিম্নে এসবের বর্ণনা করা হলো। ওকে, সো মুক্তাদি ইমামের পেছনে ঈদ করার পর যদি এক রাকাত ছুটে যায় তবে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যাবে, এবং ছুটে যাওয়া এক রাকাত একাকি সালাত আদায় করে নেবে। দুই রাকাত ছুটে গেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে, এবং ছুটে যাওয়া দুই রাকাত যথা নিয়মে আদায় করবে। এবং যদি তোমাদের
चार रकात ना पेले फरज सालात एकाकी आदाय करा है। ओके सो देखो ये सुंदर करे किन्तु बोले देवा हुई है। एवं तीन नम्बर प्रश्न आमादेर होच्छे मुसाफिर निये मुसाफिर सालात निये। सो देखो मुसाफिर आरबी शब्द एर अर्थ भ्रमणकारी कमपक्षे 48 माइल दूरवर्ती कोनो स्थाने जावार नियते कोनो व्यक्ति बाड़ी थेके बेर होले शरियतेर परिभाषाय ताके मुसाफिर बोले। ओके एमन व्यक्ति गंतव्यस्थले पौंछे कमपक्षे 15 दिन अवस्थाने नियत ना करा पर्यन्त तार जन्य मुसाफिरेर हुकुम प्रयोज्य हबे। शरियतेर मुसाफिर के संक्षिप्त आकारे सालात आदायेर सुयोग देवा हयेछे। यही संक्षिप्तकरण के आरबीते कसर बला है। मुसाफिर अवस्था जोहर आसर और एशार साला एशार फरज सालात कसर पड़ते हैं। तो देखो जेमन आल्लाह ताला बोलें एखाने सुंदर करे आल्लाह ताला बोलें आरबीटा तुम्हारा चाहले हे सुंदर करे देखे देखे लिखे दीते पारो ना लिखले समस्या नहीं जस्ट अर्थटा लिखबा। सो अर्थ बानानटा एकटु सठिक करे नेबा अर्थ। ओके रेप जखन आमि दिच्छिलाम तखन ओ रो अथ ये लेखा उठते रेपटा उठते ना जार कारण ये रेखे दीसि। देखो जख तुम्हारा देश विदेशे सफर कर तक सालाद संक्षिप्त कर ले तुम्हारे को दोष नहीं। सूरा आन्निसा आयात 101। एवं देखो मुसाफिर जो कसर सालाद आदाय कर अनुमति अल्लाह ताला एक विशेष अनुग्रह। ये अनुग्रह गुरुत्व सम्पर्के महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें एटी एक सदाका जा अल्लाह ताला तुम्हारे व मुसाफिर दान करे ए सदाका तुम्हारा ग्रहण करो। बुखारी और मुस्लिम शरीफर हादिस। सो देखो ये चार रकात विशिष्ट अर्थात जहर आसर एशार फरज सालात मुसाफिर व्यक्ति दुई रकात करे आदाय करबे। फजर मागरिब और बितरेर नामाजे कसर नहीं एगुलो पुरापुरी आदाय करते हबे। आल्लाहर देया सकल सुजोग सुविधा खुशी मने ग्रहण करा उचित। काजेई कोनो मुसाफिर व्यक्ति जदि इच्छे करे जहर बा जहर आसर बा एशार फरज सालात चार रकात आदाय करे तबे आल्लाहर देया सुजोग ग्रहण ना कराय गुनाहगार होबे। माने ए जे आमादेर जे कसर सालात करछे ए जे ओटा जदि आमरा ना माने चार रकात करे फरज नामाज आदाय करे ताहले किन्तु एटा होच्छे आमादेर गुनाहगार होबो आमरा। ठीक आछे एटा बोले दिछि एखाने एखाने कोनो एखान थेके एखाने कोनो चेंज करार दरकार नेई। किन्तु इमाम जदि मुकिब बा स्थायी हय ताहले से इमामेर अनुसरण पूर्ण सालात आदाय करबे। सफर एक कष्टकर विषय तई आल्लाह तार बान्दार ऊपर सालात संक्षिप्त करार अनुमति प्रदान करेछेन। चार नम्बर प्रश्न उत्तरटा देखो रोगी बा अक्षम व्यक्ति यथा नियमे सालात आदाय करते ना पारले तार जन्नो इस्लामे सहज नियमेर अनुमोदन रयेछे। रोगीर सेई सहज नियमे सालात आदाय के रुग्ण व्यक्तिर सालात बोले। এখানে আমি রুগন লিখে দিছি এখানে রুগ্ন ব্যক্তির সালাত বলে। ওকে সো দেখো এই যে রুগ্ন বানানটা দেখানো এই রুগ্নটা এখানে হবে। সো রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। রোগ যত কঠিন হোক না কেন সম্পূর্ণরূপে অপারগ না হলে সালাত ত্যাগ করা যাবে না। রোগীর দাঁড়াতে কষ্ট হলে বসে রুকু সিজদাহর সাথে সালাত আদায় করবে এবং রুকু সিজদা করতে অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করতে হবে। ইশারা করার সময় রুকু অপেক্ষা সিজদায় মাথা একটু বেশি নত করতে হবে। মাথা দিয়ে ইশারা করতে হবে চোখের ইশারা করলে সালাত আদায় হবে না। ঠিক আছে রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতে অবস্থায় বসতে হবে। যদি রোগী এতটাই দুর্বল হয়ে বসে হয় যে বসে থাকা সম্ভব নয় তবে কিবলার দিকে পা দুটি রাখতে হবে। পা সোজা রেখে হাঁটু উঁচু করে রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। এবং দেখো রোগ যত কঠিন হোক না কেন সম্পূর্ণরূপে অপারগ না হলে সালাত ত্যাগ করা যাবে না। রোগীর দাঁড়াতে কষ্ট হলে বসে রুকু সিজদার সাথে সালাত আদায় করবে এবং রুকু সিজদা করতে অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করবে। ইশারা করার সময় রুকু অপেক্ষা সিজদায় মাথা একটু বেশি নত করতে হবে। মাথা দিয়ে ইশারা করতে হবে চোখের ইশারা করলে সালাত আদায় হবে না। রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসতে হবে। যদি রোগী এতই দুর্বল হয় যে বসে থাকা সম্ভব নয় তবে কিবলার দিকে পা দুটি রাখতে হবে। পা সোজা না রেখে হাঁটু উঁচু করে রাখতে হবে এবং মাথার নিচে বালিশ বা এ জাতীয় কিছু জিনিস রেখে মাথা একটু উঁচু করে রাখতে হবে। শুয়ে ইশারায় রুকু ও সিজদা করবে অথবা উত্তর দিকে মাথা রেখে কাঁধ হয়ে শুয়ে এবং কিবলার দিকে মুখ রেখে ইশারায় সালাত আদায় করবে।
যদি এমন ভাবে সালাত আদায় করা সম্ভব না হয় তবে তার উপর সালাত আর ফরজ থাকে না মাফ হয়ে যায়। অপারক অবস্থায় বা কেউ বেহুশ হয়ে পড়লে যদি চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ পাঁচ অক্ত সালাতে বা তার যে কম সময় অতিক্রান্ত হয় তাহলে সক্ষম হওয়ার পর রুগ্ন ব্যক্তি কাজা করতে হবে। যদি পাঁচ অক্তের বেশি সময় অতিবাহিত হয় তবে আর কাজা করতে হবে না। এতে এ কথা প্রতীয়মান হয় যে সালাত এমন একটি ইবাদত যা সক্ষমতা শেষ সীমা পর্যন্ত আদায়ের হুকুম দেওয়া হয়েছে, কোনোভাবেই সালাত ত্যাগ করা যায় না। সো এটা ছিল হচ্ছে সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের ইসলাম শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। সো তোমরা পিডিএফ ফাইল পাবা প্রথম কমেন্টে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রথম কমেন্ট চেক করে দেখো, পিডিএফ লিংক দেওয়া আছে, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নাও। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবে।